পবিত্র রমজান মাস পড়তেই শুরু হয়ে গিয়েছে রোজা পালন। এক মাসব্যাপী রোজা পালনের মধ্য দিয়ে অপেক্ষা খুশি ঈদের। তবে শুক্রবার রোজা শুরুর দিনেই ফলের বাজার একেবারে অগ্নিমূল্য। এই সময় নানা রকম মৌসুমি ফল থেকে শুরু করে খেজুর, লেবু ও শসা চাহিদা থাকে সব থেকে বেশি। কিন্তু রোজা শুরু হতেই ফলের দাম এতটা বৃদ্ধি পাওয়ায় যে কোনো ফলে হাত দিতেই হাতে ছ্যাঁকা লাগছে ক্রেতাদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এক বছরের প্রতীক্ষার পর এবছরও শুরু হয়ে গেল পবিত্র রমজান মাস। টানা এক মাস রোজা পালনের পর পালিত হবে খুশির ঈদ। রোজা পালনের জন্য ইতিমধ্যে নানা রকমের ফলের পসরা সাজিয়ে বসেছেন ফল বিক্রেতারা। বিক্রি কিনিও চলছে জোর কদমে। ফলের বাজারে চাহিদা রয়েছে আঙুর, বেদানা, খেজুর, শসা, লেবু প্রভৃতি বিভিন্ন ফলের। তবে রমজান মাসের শুরুতেই ফলের দামও হয়েছে আকাশ ছোঁয়া। শসার দাম 60 টাকা, লেবু 6 টাকা পিস, আপেল 160 টাকা, তরমুজ 30 টাকা কেজি, প্রতি কেজি 5 থেকে 10 টাকা দাম বেড়েছে খেজুরের। রমজান মাসের শুরুতেই যদি অগ্নিমূল্য হয় বাজার, তবে এখনো তো অনেক দিন বাকি। তবে ফলের দাম এতটা বৃদ্ধি পাওয়ায় যে কোনো ফলে হাত দিতেই হাতে ছ্যাঁকা লাগছে ক্রেতাদের। বলতে চাইছিলাম যে দেখুন, আমি শসা নিয়েছি যেটা অ্যাকচুয়ালি 20 টাকা কেজি ছিল, সেটা এখন বর্তমানে 60 টাকা কিলো। আপেল নিতে গেলাম যেটা 100 টাকা ছিল, এখন সেটা 160 টাকা বা 140 টাকা এরকম বলছে। মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের এই রমজান মাসে কমানো দরকার ছিল, সেটা অতিরিক্ত বেড়ে গেছে। এই যে রমজান মাস চলছে, আপনার যে গরিব গুণা মানুষ থাকে, আপনার যদি ফল বকারে যদি একটু যদি আপনার যদি কমতো, তাহলে ধরেন সবারই কিন্তু একটা সুবিধা হতো আর কি। এক ক্রেতা জানান, ফলের দাম আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের পক্ষে ফল কেনা হয়ে পড়ছে একদম নাগালের বাইরে, তাই প্রশাসনের উদ্যোগে ফলের দাম নিয়ন্ত্রণের দাবি জানান ক্রেতারা। বাজার করতে গিয়ে দেখলাম যে সব জিনিসের দাম মানে একটা সামান্য ছিল, সেই সব জিনিসের দাম এখন মানে প্রায় 10 গুণ বেশি, সাধারণ মানুষের একদম নাগালের বাইরে। আমি একজন বাসিন্দা হিসাবে, সাধারণ বাসিন্দা হিসাবে আমি এটাই অনুরোধ করব প্রশাসন এবং সরকারের কাছে যেন এর সুরাহা বের করে। তবে উপায় না থাকলেও ফল কিনতে হচ্ছে সকলকে। শহর থেকে গ্রাম, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তেই ফলের দোকানে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। রমজান মাস শুরু হওয়ায় লাভের মুখ দেখছেন ফল বিক্রেতারা। তবে এক বিক্রেতা জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর ফলের দাম অনেকটাই বেশি। মহাজন দাম বেশি নেওয়ায় বেশি দামে ফল বিক্রি করতে হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। যেহেতু আমাদের দাম মহাজনরা বেশি নিচ্ছে, সেই হিসাবে আমাদেরকে ব্যস্ত হচ্ছে, এতে আমাদের কোনো হাত নেই। আমাদের দাম বেশি নিচ্ছে, তাই আমাদেরকে বেশি ব্যস্ত হচ্ছে। ফলের তো সংকট একটু হবেই, হ্যাঁ, সবারই চাহিদা পূরণ করার মতন তো একটু সংকট হবেই। আর অল্প লাভে তো করতে হচ্ছেই, সে মতো দাম বেশি, সেই হিসাবে ব্যবসা করতে হচ্ছে, লাভ তো কম হবেই। ইনিশিয়েটিভ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ, চন্দ্রদীপ পাবলিক স্কুল, আন্ডার দ্য গাইডেন্স অফ গীতারাম এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন, সিবিএসই বোর্ডের তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি ইংরেজি মাধ্যম স্কুল। প্লে স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অনলাইন ক্লাস, ই লার্নিং, যাতায়াতের সুব্যবস্থা রয়েছে, বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, ইংরেজিতে শিক্ষাদানের প্রতি বিশেষ গুরুত্ব, দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, অনলাইনে নিয়মিত মূল্যায়ন, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে অভিভাবকদের নিয়মিত ওয়াকি বহাল করা হয়, ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা। আপনাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7547-90920।